যেভাবে পুলিশ কমিশনারের সামনে একটা হাটপাড়া মিউনিসিপ্যালিটি ট্র্যাক্টর মাঠটাকে উপড়ে দিচ্ছে যেখানে প্রধানমন্ত্রী ঘোষণা হয়ে গেছে কি প্রধানমন্ত্রী ওখানে আসবেন ওদের কাছে খবর আছে পুলিশ কমিশনার উপস্থিতিতে যদি এই ঘটনা ঘটে তার মানে কি আজ? কি ধরতে পারে একটা প্রধানমন্ত্রী যেখানে আসবেন সে মাঠটা তো পুরো নিরাপত্তা বাহিনীকে ঘিরে রাখা দরকার যখন জেনে গেছে সেই জায়গা পুলিশের পুলিশ কমিশনারের ভূমিকাটা খুব খারাপ আমি মনে করি কি এর উপরে তদন্ত হওয়া দরকার ইনকোয়ারি করে দেখা দরকার কি উনি কোন লেভেলে তৃণমূলকে সাপোর্ট করছেন উনি কি এই যে ধরনের সাপোর্ট করছেন এটা কি বায়াসনেস প্রুভ হচ্ছে না ওনাকে রেখে ইলেকশান এখানে সুষ্ঠু শান্ত হতে পারে এটা প্রশ্ন তুলেছি এই প্রশ্ন জবাব ইলেকশন কমিশন কাছে পাঠিয়েছি দেখা যাক কি হচ্ছে তেরো বছর এডুকেশনাল হাফ করলেন কোথায় উনি ঋষি কলেজের বাড়ি পাশে ওনার কলেজ আছে বিনা পয়সা নিয়ে অ্যাডমিশন হয় না ওনার দলের লোকেরা বিনা পয়সা নিয়ে এডমিশন করে না ওনার যে ছাত্র নেতা আছে প্রিয়াঙ্কু দি সে জিটি নিয়োগ দুর্নীতিতে এফআইআর নেমড আসামি আছে তো উনি কী এজুকেশনাল হাব করবেন উনি রামকৃষ্ণ মিশনে পড়েন রামকৃষ্ণ মিশনে জমি থানা পাশে নয়টি থানা পাশে রামকৃষ্ণ মিশনে জমি বেচি দিয়েছেন উনি নয় রামঘাটের পাশে রামকৃষ্ণ মিশনে জমি বেচি দিয়েছেন উনি কী এজুকেশনাল হাব করবেন উনি নাটক ভালো করেন রাজনীতি ছেড়ে নাটক করুন রাজনীতি ওনার জায়গা নেই উনি পয়সা ভালো রোজগার করতে পারেন রোজগার করুন কোনো সমস্যা নেই দেখুন ইন্ডাস্ট্রিয়াল এলাকা আছে ইন্ডাস্ট্রিগুলো কীভাবে বাঁচবে কীভাবে সার্ভাইভ করবে এটাই আমাদের দেখার দরকার আছে কেন সরকারি স্কুলকে যদি আমরা রিভাইভ করি তাহলেই তো কাজ মিটে যাবে কত লোকের কাছে পয়সা আছে যে প্রাইভেট স্কুলে পড়বে ওনার কাছে পয়সা হতে পারে উনি এতে জিএস কোম্পানির সঙ্গে ওনার টাই আপ আছে উনি ইউনিভার্সিটি কলেজ খুলতে পারেন হোটেল খুলতে পারেন সবাই তো এটা পারে না অথচ ওনার কোনো বিজনেস নেই কোনো ব্যবসা করেন না বাবা মা ওনার স্কুল টিচার ছিল ওনার কাজের যখন শেষ লগ্নে উনি ওনার উপরে অ্যাকশনও হয়েছিল তো উনি অনেক কিছু ব্যবসার জন্য করতে পারে এটা নিয়ে আমার কোনো উত্তর নেই ওনার দল কী চাইছে ওনার দল ব্যাপার আছে আমারও তো কী প্রশ্ন আছে